আজ আমি তোমাদের কিছু মজার অঙ্ক করাবো জানি তোমরা সবাই ভাগ করতে পারো এবং খুব ভালোভাবেই পারো আজ আমি তোমাদের কিছু ভাগ অঙ্ক দেবো যেগুলো একটু মজার দেখি তোমাদের কেমন লাগে তোমরা এখানে কিছু ভাগের অঙ্ক দেখতে পাচ্ছ আমি করার আগে তোমরা এই ভাগগুলো করো এবং উত্তরটি মেলাও তারপর আমি এই অঙ্কগুলি একটি একটি করে আলোচনা করছি আবার প্রথমে যে অঙ্গটি আছে সেটা হলো টোয়েন্টি ওয়ান বাই টু ঠিক আছে তো এটা যেটা করব টোয়েন্টি ওয়ান আমরা যেভাবে ভাগ করে টু দিয়ে ভাগ করব প্রথমে যখন যাচ্ছে একবার এক দুই তাহলে এখান থেকে জিরো আর এখান থেকে আমি ওয়ানটা কেটে নিয়ে আসলাম ঠিক আছে এখন আমি কি করব এখন আমাকে একদম ভাগের যেটা নিয়ম অরিজিনাল যেটা নিয়ম ওই নিয়মে আমাকে যেতে হবে ঠিক আছে যখন আমি একটা জিনিস এখান থেকে কেটে নিয়ে আসবো তখন আমাকে কিছু না কিছু হলো কিছু একটা বার নিচে আমাকে দিতেই হবে ঠিক আছে এখন টু আছে এখানে আছে ওয়ান ঠিক আছে আমি তাহলে টু যদি বারও দিই তাহলে এখানে টু হয়ে যাচ্ছে বেশ হয়ে যাচ্ছে তাহলে আমি একমাত্র কতবার দিতে হবে এখানে বার দিতে হবে জিরো টু ইন্টু জিরো কত হচ্ছে জিরো ঠিক আছে তাহলে এখানে চলে আসছে ওয়ান ঠিক আছে এখন আমি পয়েন্ট নিব পয়েন্ট দিয়ে এখানে জিরো নিব ঠিক আছে এবং ফাইভ দিলে পরে টেন তাহলে আমার যেটা ব্যাপার বলার এখানে যে আমি এখান থেকে যতবার একটা করে জিনিস কাটবো আমাকে একটা কাটার জন্য একবার আমাকে দিতেই হবে ঠিক আছে কিছু না কিছু হলে জিরো হলেও একবার দিতেই হবে আমাকে ঠিক আছে আমি নেক্সট অঙ্কটাতে আসি নেক্সট অঙ্কটা কি ছিল আটশো এক ডিভাইডেড বাই টু ঠিক আছে তো টু দিয়ে যখন আমি আটশো এককে করব প্রথমে যাচ্ছে ফোর চোদ্দ কোনো আট তাহলে এখানে জিরো হল এখন আমি কেটে নিয়ে আসলাম কি জিরো ঠিক আছে যেহেতু আমি জিরো কেটে নিয়ে এসেছি একটা জিনিস কাটলাম তাহলে আমাকে অবশ্যই কিছু না কিছু হলো বাদ দিতে হবে তাহলে আমাকে জিরোর মধ্যে তো টু এর মধ্যে সবচেয়ে কম যেটা যাচ্ছে একমাত্র জিরো যাচ্ছে টু জিরো জিরো ঠিক আছে আবার কত পড়ে থাকলো ওয়ান তাহলে ওয়ান কেটে আনলাম এখন এটাও ছোটো হয়ে যাচ্ছে এর থেকে তাহলে এটা অবশ্যই জিরোই দিতে হবে টু ইন্টু জিরো জিরো ঠিক আছে তাহলে ওয়ান থাকলো এখানে এখন ওয়ান আর তো কিছু কাটার নেই তাহলে আমি এখন পয়েন্ট নিব পয়েন্ট দিয়ে জিরো ইন এখানে ফাইভ আর দিয়ে কোনো দশ ঠিক আছে তাহলে আমার অ্যান্সার আসলো ফোর জিরো জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে নেক্সট আমার যে অঙ্গটা আছে এইট জিরো ওয়ান সিক্স ডিভাইডেড বাই টু ঠিক আছে ভাগটা করি আমি তাহলে টু এইট জিরো ওয়ান সিক্স যখন আমি এইট আছে তো তাহলে ফোর চারদ কোনো আট এখন আমাকে জিরো কেটে আনলাম তাহলে যেহেতু একটা কেটে নিয়ে আসি তাহলে আমাকে কিছু না কিছু বাদ দিতে হবে তাহলে একমাত্র জিরো টু জিরো জিরো মিলে গেলো এখন আমি ওয়ান কেটে আনলাম এখন ওয়ানটাও টু এর থেকে ছোটো তাহলে আমাকে কতবার দিতে হবে জিরো টু জিরো জিরো তাহলে এখানে পরে থাকলো ওয়ান সিক্স কেটে আনলাম আবার যেহেতু এটা কাটছে আবার কিছু বাদ দিতে হবে তাহলে আমার এখানে যাচ্ছে এইট আর দোকান ষোলো তাহলে মিলে গেলো অ্যান্সার ফোর জিরো জিরো এইট ঠিক আছে নেক্সট যেটা আছে তিনশো পাঁচ ডিভাইডেড বাই সিক্স ঠিক আছে তো সিক্সে যখন তিনশো পাঁচকে করবো আমার কত আসছে সিক্স হলেবারে ফাইভ পাঁচ ছয় তিরিশ এখানে চলে আসলো ফাইভ যেহেতু কেটেছি তাই কিন্তু সিক্সের থেকে ফাইভ ছোটো যেহেতু কেটেছি কিছু না কিছু দিতে হবে অবশ্যই এটা জিরো বাদ দেবো সিক্স ইন্টু জিরো তাহলে জিরো হয়ে গেলো ফাইভ এখন পয়েন্ট দিয়ে এখানে করে দিলাম জিরো তারপরে আমার কথা হচ্ছে এইট ঠিক আছে ফর্টি এইট টু যাই হোক এরপরে নেক্সটে যেতে থাকবে ঠিক আছে ফিফটি পয়েন্ট এইট ডাটা সামথিং কিছু একটা হবে ঠিক আছে তো এইভাবে করে আমরা অঙ্কগুলোকে করবো ঠিক আছে এখন আমার অঙ্কগুলো উত্তর ঠিক হলো কি না একটু কীভাবে বুঝবো আমি ধরলাম এই যে আমার অ্যান্সারটা সেগুলো ফোর জিরো জিরো এইট ঠিক আছে ফোর জিরো জিরো এইট ইন্টু টু যেটা দিয়ে ভাগ করতে বলেছে তাহলে কত হচ্ছে আট দু কণ ষোলো ছয় হাতে এক দু এক দুই শূন্য শূন্য এখানে এক দুই শূন্য শূন্য চার দু কোনো আট তাহলে গুণ করলে আমার এটাই আসলো ঠিক আছে তাহলে এইভাবেই অ্যান্সারগুলো আমি মিলিয়ে দেখতে পারব সবগুলো ঠিক আছে কি ঠিক আছে